नमस्कार बंधुरा, तन्हीर पाकशालाते सबाइके स्वागत। आज आबारो एकटी अनुरोधेर रेसिपि आपनादेर संगे शेयर करछि। अनेक दिन धरे अनेकेई आमाके अनुरोध करेछिलेन काटा चच्चड़ीर रेसिपि शेयर करबार जन्य। भेटकी माछेर काटा चच्चड़ी खेते किन्तु असाधारण लागे। किभाबे बाड़ी रेबेन सहज ओ सुस्वादु चटजलदी एई भेटकी माछेर काटा चच्चड़ी देखे नेवा जाक आमार आजकेर एई भिडियोटिते। काटा चच्चड़ी बनाबार जन्य नियेछि 750 ग्राम भेटकी माछेर काटा। भालो करे धुए परिष्कार करे नेवार पर एर मध्ये दिए दिच्छि 1 চা চামচ परिमाणे लवण और 1/2 চা চামচ परिमाणे हलुद गुड़ो। लवण एवं हलुद गुड़ोटा भालो करे काटागुलोर मध्ये माखिए नेब। हाथ दिए माखाते गेले हाथे जेहेतु काटा फुटे जाए, सेई जन्य एइभाबे जदि एकटु झाकिए झाकिए लवण एवं हलुदटा माखिए नेवा हय़, ताहले सब जायगा समानभावे लवण एवं हलुदटा माखिए नेवा जाय़। लवण एवं हलुद गुड़ो माखिए मिनिट दशेक रेखे देब। 10 মিনিট पर रान्नाटा शुरू करछि। कड़ाइते दिए दिच्छि 25 গ্রাম परिमाणे सर्षे तेल। रान्नाटाते एकटु सर्षे तेलेर परिमाणटा बेशि लागबे। तेल भालो मतन गरम हये गेले दुटो बड़ो साइजेर आलू एइरकम लम्बा लम्बा करे टुकरो करे केटे निये आलूगुलोके प्रथमे हालका करे भेजे निच्छि। चाइले आपनारा तेलेर परिमाण कम दिये रान्नाटा करते पारेन, तबे जेहेतु काटा चच्चड़ी एकटु तेल बेशी दिले रान्नाटार स्वाद भालो लागबे। आलू भाजार समयतेई अल्प एकटु लवण दिये आलूटाके भेजे निच्छि। आलूटा हल्का करे भेजे नेওয়া হয়ে গেছে, তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর ওই একই তেলের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা কাটাগুলো দিয়ে ভালো করে কাটাগুলোকে ভেজে নিতে হবে। আমার যেহেতু কাটার পরিমাণটা বেশি, সেই জন্য আমি দুভাগে কাটা ভেজে নেব। প্রথমে অর্ধেক ভাগ দিয়ে ভালো করে মিনিট 5-7 সময় ধরে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। কাটা যদি ভালো মতন ভাজা না হয় তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। তাই একটু সময় নিয়ে মাছের কাটাটাকে ভেজে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। মাছের কাটাটাও ভালো মতন ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। উল্টে পাল্টে মাছের কাটাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে বাকি মাছের কাটাগুলোকেও আমি ওই একই রকম ভাবে ভেজে নেব। সমস্ত মাছের কাটা একই রকম ভাবে ভালো করে ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম 5 কোয়া থেতো করে নেওয়া রসুন। রসুনটাকে 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমার ছোট সাইজের পেঁয়াজগুলো ছিল, যদি আপনারা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেন সেক্ষেত্রে 2টো পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজ আর রসুনটা মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার কারণে টমেটোটা এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যেহেতু আমার কাটার পরিমাণ বেশি, সেই জন্য আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনাদের যদি কাটার পরিমাণ কম হয় আপনারা কিন্তু টমেটোর পরিমাণটাও কমিয়ে দেবেন। ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 4-5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। মশলা থেকে ধীরে ধীরে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার মশলাটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের কাটাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর
काटाटाके दिए मसलार साथे खूब भालो करे मिशिए निए काटा एवं मसला दिए एकसाथे कषिए निते हबे। এই রান্নাতেও কিন্তু আমি জলের ব্যবহার করব না, সব সময় সব রান্নাতে জলের ব্যবহার করবার প্রয়োজন একেবারেই পড়বে না। যে পরিমাণে মশলা এবং তেল ব্যবহার করেছি সেই তেলে কিন্তু রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। মশলা দিয়ে ভালো করে কাটাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলু ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট তিন চারেক রেখে দেব। চার মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। ধীরে ধীরে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। জল ছাড়াই রান্নাটা ভীষণই সুস্বাদু হয়। এক্সট্রা জল দিয়ে রান্না করবার একেবারেই প্রয়োজন পড়ে না এই কাঁটা চচ্চড়িতে। আমার কাঁটা চচ্চড়ি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আরও এক থেকে দু মিনিট মিশিয়ে একটু রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখব। পাঁচ মিনিট পর গরম গরম এই কাঁটা চচ্চড়ি সার্ভ করব। গরম ভাতের সাথে ভেটকি মাছের এই কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই সহজ পদ্ধতি সুস্বাদু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।